এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিহা, চলে এলাম আমার চ্যানেল ফারিহাজ ওয়েব স্টোরি থেকে। আজকে আমি কথা বলবো ফেভিকন নিয়ে। তো এখন অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে যে ফেভিকনটা কি। সো চলো দেরি না করে আমরা শুরু করি। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করি, ওয়েবসাইট তৈরি করা নিয়ে কাজ করি, তো আমাদের সবারই কিন্তু এই জিনিসটা জানা খুবই প্রয়োজন। এখন ফেভিকনটা বেসিক্যালি কি? ফেভিকনটা হচ্ছে যখনই আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি এবং ওয়েবসাইটটা যখন আমরা ব্রাউজারে রান করে থাকি, তখন আমাদের যে ব্রাউজারের ট্যাবগুলো ওপেন হয়, ওই ট্যাবের মধ্যে আমাদের যে আমরা যে জায়গায় আমাদের টাইটেলটা দেখতে পারি, ঠিক বাম পাশে আমরা এখানে একটা 16x16 পিক্সেলের একটা আইকন ইমেজ দেখতে পারি। ওই আইকন ইমেজটা আমরা কেন ব্যবহার করব সেটা নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ গুগলের এখানে যে আইকন ইমেজটা আছে, গুগলের লোগোটা দেয়া। তো তুমি যখন তোমার ওয়েবসাইটটা তৈরি করবে, তোমারও নিশ্চয়ই একটা লোগো থাকবে এবং লোগোটা তুমি নিশ্চয়ই তোমারও ইচ্ছে করবে যে প্রফেশনালদের মতো লোগোটা এখানে ব্যবহার করা। তো এটা আসলে কেন করতে হয়? আমরা অবশ্যই যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, আমরা কাউকে বোঝাবো না যে আমরা আসলে আনপ্রফেশনাল অথবা আমরা আমাদের ওয়েবসাইটটা সিরিয়াসলি নিচ্ছি না। তো এটার জন্যই হচ্ছে ফেভিকনটা ব্যবহার করা। সো চলো দেরি না করে আমরা আজকে দেখি কিভাবে আমরা এটা করব, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমি ভিজুয়াল স্টুডিও কোডিটরটা ওপেন করে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমি ইনডেক্স ডট এইচটিএমএলটা নিয়েছি এবং সাথে আমার এখানে হচ্ছে আমার ইমেজের ফোল্ডার আছে এবং ইনডেক্স ডট এইচটিএমএলটা আমি নিয়েছি। এখন আমি যেটা করব, প্রথমে আমি হচ্ছে শিফট ওয়ানে প্রেস করে বয়লার প্লেটটা তৈরি করে নিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমি টপ 12 যে এমএটের যে শর্টকাটস আছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের, সেটা নিয়ে আমি গতদিন একটা ভিডিও তৈরি করছি, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। সো প্রথমে আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে জাস্ট দিয়ে দিচ্ছি মাই ওয়েবসাইট, ঠিক আছে? তো মাই ওয়েবসাইট দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওপেন উইথ লাইভ সার্ভার দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখো মাই ওয়েবসাইট এসেছে এবং এখানে আমাদের কোনো লোগোই শো করছে না। আচ্ছা, এখন এটা কিভাবে আমরা শো করতে পারি? সেটা আমরা করতে পারি হচ্ছে আমরা হ্যাশট্যাগের ভেতরে, সবসময় মনে রাখবে হ্যাশট্যাগের ভেতরে আমরা ফার্স্টেই লিঙ্ক লিখব। লেখার পরে তোমরা দেখো এখানে সিএসএস এর জন্য এসেছে, ফেভিকনের জন্য এসেছে, তো আমরা এখানে ফেভিকনটাতে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা আমাদের লোগোটাকে কিভাবে হচ্ছে 16x16 পিক্সেলে হচ্ছে আমরা এটাকে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখানে আমরা গুগলে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে আইসিও কনভার্টারটাকে আমরা সার্চ করব। করার পরে হচ্ছে অনলাইন আইসিও কনভার্টার যেটা আসবে সেটাতে আমরা ক্লিক করার পরে এখানে চুজ ফাইল করে তোমাদের লোগোটাকে তোমাদেরকে চুজ করতে হবে। আমি আমার লোগোটাকে চুজ করছি। করার পরে হচ্ছে এখানে আমি তারপরে হচ্ছে যা আছে যেরকম আছে ওইরকমই থাকবে, কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরেই আমার কাছে ইমেজটা এখানে ডাউনলোড হয়ে দেখাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে দেখিয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের ইমেজ ফোল্ডারে আমাদের এটা এসে যাবে এবং ইমেজ স্ল্যাশ দিলে এই যে চলে এসেছে ফেভিকন ডট আইসিও। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, এখন যদি আমরা দেখি তো দেখো আমাদের কাছে কিন্তু এই যে আমাদের কাছে ফেভিকনটা চলে এসেছে, আমাদের টাইটেলের ঠিক বাম পাশে আমাদের লোগোটা আমাদের কাছে শো করছে। সো জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং জানাটাও খুবই প্রয়োজন আমাদের জন্য। সো আশা করছি তোমাদের কাছে এই শর্ট ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমার আগামী টিউটোরিয়ালে।